ফলো করে বাইরে থেকে একটা নিশিবক চলে এসেছে এখানে। ব্যাপারটা কিন্তু দারুণ, মানে ভিতরের নিশিবককে ফলো করে বাইরে থেকে একটা নিশিবক চলে এসেছে এখানে। আমরা ভিতরের পাখি দেখব, বিভিন্ন ধরনের পাখি আছে, এবং আমাদের পাখির সঙ্গে পরিচয় করে দেবে আমার বন্ধু পলাশ। এটা হচ্ছে জুভেনাইল, জুভেনাইল মানে হচ্ছে বাচ্চা বক। ফোকাসিং করতেছ না, পিছনের দিকে নেই তাহলে ফোকাসিং করবে। আচ্ছা, তো দেখানোর চেষ্টা করবো এই, ও ওটা উড়ে গেল। ইন্ডিয়ান পন্ড হেরন, আমি ফ্লেমিঙ্গোর কথাগুলোই বলতেছি, এগুলো কি ফ্লেমিঙ্গো? না, উই গট এ নাইস ভিউ। এবং এটা হচ্ছে কানি বক, আমরা চ্যাগা বলি কোনটা, এটা তো চ্যাগা বলি। ফ্লেমিঙ্গো পাখি ইন্ডিয়াতে পাওয়া যায়, আফ্রিকাতে পাওয়া যায়। এই কাঁচ বোঝাই করা সব বকেরা। They have just kissed. খাবার শেয়ার করতে হবে, খাবার কোথায়, মাছ কোথায়? এর উপরে ডিম, এর উপরে বাচ্চা, এইটার উপরে। ইন্টারেস্টিং হচ্ছে এটা বছরে মাত্র একবার ডিম দেয়, একই ডিম দেয়, এবং ডিম থেকে বাচ্চা বেরোতে প্রায় 28 দিন লাগে। তো এ তো রেয়ার, মানে বছরে মাত্র একটা ডিম দেয়। এদের তো একে এখন বগা এক পায়ে খাড়িয়ে, তাই না মহাশয়? এক পায়ে খাড়িয়ে আছে। কিসেটাকে? এটা কাঠবিড়ালির ডাক। আমি তো ভাবলাম পাখি বুঝি। এটা কিউ কিউ করে ডাকলো না? ও আচ্ছা 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 আচ্ছা, কাঠবিড়ালিটা পেয়ে গেছি আমরা। দেখি দেখানো যায় কিনা। এই তো গ্যাসে দেখানো যাবে নাকি? এই যে গাছে কাঠবিড়ালি মহাশয় বসে আছেন এবং পিক 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 করে ডাকছেন। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও। ওকে, ও ঠাকুর মতো আমরা সামনে দিকে ওই সে যখন দৌড়ায় তখন লেজটা কিন্তু উপর নিচ উপর নিচ করে সে ব্যালেন্স তৈরি করে রাখে। আচ্ছা, এইটাই কি তোর ওই অস্ট্রেলিয়ার জাতীয় পশু? এই কাঙ্গারুই বিশাল দেহ, বিশাল আকৃতি, তাই না? ক্যামেরা পুরো না দেয় সেই ভয় করে আমার। সেলফি তো দিয়ে দেয় সাথে। ইয়েস, ঘুর দিবে না? মনে হয় ঠোকর দিবে না। আচ্ছা, তো একটা একটা উট পাখি
এটার ইংলিশ নাম হচ্ছে অস্ট্রিচ। এটা কোনো বৈজ্ঞানিক নাম তোর মনে আছে? ওকে, এটা মূলত পাওয়া যায় কোন দেশে? আফ্রিকা। আফ্রিকাতে? তো এটা মূলত আফ্রিকার পাখি। আমি একটু ধরে দেখবো ধরা যায় কিনা। এইখানে সে একেবারে এলিয়ে আছে। এই ধরা যাচ্ছে না, অনেক বড় আছে। ওকে, তো সাইজ মোটামুটি অনেক বড়। মনে হচ্ছে এটা পিঠে চড়ে হাঁটানো যাবে। নিউজিল্যান্ড পাওয়া যায় না। আচ্ছা, ইঁদুর প্রজাতি? হ্যাঁ, মার্সুপিয়ান। মার্সুপিয়ান সেটা তো জানি, কিন্তু ইঁদুর প্রজাতির এটা কিন্তু জানি। খাদ্যকে সবুজ ঘাস, পাউরুটি খায়, আপেল খায়, ভিজা ছোলা খায়, শাক খায়, গমের ভুসি খায়। একটা খাতায় বন্দি আর ওই দেখ, ওই দেখ একটা আরো বড়। এই ওই ফিশ আরো বড়। হ্যাঁ, ওটা তো ভূত হয়ে আছে, এটা দাঁড়ায় ছিল। ওইটাকে দাঁড়াতে দাঁড় করাতে হবে। আমাদের ওইখানে একটা ছিল, মেবি ঘুমের ফেলছে। আর শকুন, এই ব্যাপারটাকে মানুষ ভালো চোখে দেখে না। ওই সাইডে চলে। এইটা কি, এটা কি শকুন এটা না কি বাস পাখি? এরকম শুয়ে আছে, আরাম নিচ্ছে। সিনোরাস ভালচার, অনেকদিন বাঁচে এরা, 40 বছর প্রায়। এগুলো বিলুপ্তির পথে এখন, বেশিদিন পাওয়া যাবে না। ছিটকিয়ে আছে এখানে। এটার কি নাম? হিমালয়ান গ্রিফন ভালচার। হিমালয়ান গ্রিফন ভালচার, বেশ বড়। ওরা সব ওদিকে তাকানো। এটা সবচেয়ে বেশি পাওয়া যায়, তাও এর অবস্থা ক্রিটিক্যাল বলতে। খুব ভালো ভিউতে আছে। দৌড়ে না, দৌড়ে না, দৌড় দেবে না তাহলে ও নিজেও। অবশ্যই ছবি তুলে দিব। দেখ দেখ কি বিশাল রে। এদিকে তাকাও, বলাস ওইটা ছবি তুল। ওটা দেখ, মন মরা অবস্থায় আছে। ওটা তো মনে হচ্ছে মরে যাবে। ওটা কিন্তু গ্রিফন ভালচার, ওটা কিন্তু সিনোরাস ভালচার না। এইটা নিচেটা সিনোরাস ভালচার, হ্যাঁ, আর উপরে একটা গ্রিফন ভালচার, হ্যাঁ। কিন্তু ওই পাশে চলে আসলো কেন? পাহাড়গুলো কেমন? ন্যাচারাল কালার। বাইরে এদিকে একটু তাকা। মাথা একটু চুল আছে দেখলি? চিল্লা নি দিল না? হুম, চিল্লা নি দিল না?
ওই দেখো দেখ কে জানে, ও না কে জানে ভিতরে ফেলাইছে এটা, এটা নিয়েও খাওয়া বলি তুই শুরু কর। কেমনটা লাগে খাবার নেই হচ্ছে দেখ, খাবার নেই ক্ষুধা লাগছে, সারা রাত না খেয়ে থেকে তেমন ক্ষুধা লাগছে, এই আমার দেখুন তেমন ক্ষুধা লাগছে। সকালে খাইছিস? সকালে তোকে তো কতবার ফোন দিলাম আমি খাইছি, আমি ক্যান্টিনে গিয়ে তোকে ফোন দিয়েছি। ওকে খাদ্যা ভাবে সে প্লাস্টিক খাচ্ছে, সবুজ ময়ূর এই যে এইটা, হ্যাঁ এইটা হচ্ছে তোর, এটা তো নীল রঙের নাকি তুই নিজের কথা বলছিস? টাটকে পড়ছে কোন কায়দায় হয়তো ঢুকছে, কোন ছিদ্র দিয়া ঢুকছে, কিন্তু ওর মনে নাই যে কোন পথে বেরোবে, ও এখন বিপদে পড়ে গেছে। অনেক ময়ূর এখানে, গাছে কতগুলো ময়ূর বসে আছে, সাদা ময়ূরটা তো ভিউ নিতে পারছি না। ওকে নাও আই গট ইট, এখন এটাকে ধরে একটা টান মারবো। এই এরা শালিক পাখি বন্ধ করে রাখছে রে, শালিকটা এমনি এমনি ঢোকে না কৌশলে ধরছে, ঠিক আছে এই আশেপাশে থেকে সবুজ ঘুরে। এখানে একটা দেখলাম না কই, আসলে একটা ময়না দেখি, ময়না তুই পয়সা পাবি রে, এগুলো পাতা ছেড়ে দেওয়া হোক। ব্ল্যাক নেক স্টোর, ব্ল্যাক লেগ নয় ব্ল্যাক নেক গারেজ, আর উপরে মদন টাক। এইগুলো কি পাখি মেকাও? খুব রেয়ার এবং দামি পাখি, খুব দামি পাখি মেকাও পাখি, প্রচুর দামি পাখি। হাড় গিলা, এটা হাড় গিলা পর্যাপ্ত জায়গা নাই বুঝলি ওড়ার জন্য, হাহুতাশ করে এটা মতন টাক। তার মানে এটা মদন টাক না,
তুই দেখ এইটার গলার সাইজ দেখ এই পাশে এসে আমি জিনিস খারাপ অবস্থায় আছে কোনটা এইটা উলিনিক স্টোর একটু কে বলে দি মদন টাক না না আমি ভাবছিলাম মদন টাক দাঁড়া দাঁড়া দেখি আসলে হ্যাঁ লেখা রয়েছে মদন টাক তুই বলিস উলিনিক স্টোর আমি বুঝলাম না নাকি উলিনিক স্টোর কি মদন টাক বলে ওই যে গলাটা না দেখলে বোঝা যাচ্ছে